কারণ আমি কিন্তু মাত্র 300 টাকায় only 300 এ আমি এক ব্যাগ শপিং করেছি, তো আমি ভীষণ এক্সাইটেড। আর এটা করতে গিয়েও কিন্তু আমি চরম এনজয় করেছি, কারণ খুব তাড়াতাড়ি খুব র্যান্ডম জিনিসপত্র উঠিয়েছি, কারণ একটা স্পেসিফিক টাইম ছিল যেটা তোমরা অলরেডি মিনি ব্লগে দেখে নিয়েছো। তো এইগুলো করার পর এখন আমি বাড়িতে এসেছি অ্যান্ড তোমাদের সাথে আমি সবটা বড় ব্লগে শেয়ার করছি। সো তোমরা কি এক্সাইটেড? যদি এক্সাইটেড হও তাহলে সমস্ত ভিডিওটা কিন্তু উইদাউট স্কিপিং দেখতে হবে। চিনি, চা পাতা এবং কফি, অল্টারনেটিভে মিল্ক পাউডারও রাখতে পারো। তো এটা সেটে পাওয়া যাচ্ছে আর এটা 4টে কালার অ্যাভেলেবল ছিল। আমি মিষ্টি কালারটা কিনেছি, আমি পেয়েছি দুর্দান্ত একটা অফার, এটা পেয়েছি 99, only 99, 100 টাকাও লাগেনি। সো এটা কার কার বাড়িতে রয়েছে, এটা খুবই ইউজফুল একটা জিনিস কিচেনের জন্য, তো কার কার বাড়িতে রয়েছে আমাকে কমেন্ট করে জানাও, আর কার কার কিনতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও। নেক্সট কিনেছি আমি আমার সব থেকে পছন্দের বড়া বরকার, যেটা ল্যাবিটিনও কিনেছিলাম লেস, অ্যান্ড এই ইয়োলো লেসটা, এটা আমি কিনেছি 2 প্যাকেট। এটা পড়েছে হচ্ছে 40 টাকা করে, এটা 40 টাকা করে পড়েছে, 2 প্যাকেট নিয়েছি। অ্যান্ড এটা তো আমার সব থেকে ফেভারিট, আর আমার থেকেও বেশি আমার বাবার ফেভারিট, তো আমরা এটা একটু সন্ধ্যাবেলা দেখেছি আটা দিয়ে খাই। নেক্সট আমি কিনেছি টোস্ট বিস্কিট। তো এই যে আমি দুটো টোস্ট নিয়ে এসেছি, দু রকমের, দুটোই ব্রিটানিয়ার। একটা হলো প্রিমিয়াম বেক ক্রাম, যেটা আমি আগে দিনও কিনেছিলাম উইথ রিয়েল ইলাইচি, এটা আমরা অনেক দিন ধরে খাই, বাট এটা আমি রিসেন্টলি খাইনি, তাও নিয়েছি। এটা বাটার রাক্স, আই হোপ ভালো হবে। তো দুটো দু রকমের নিয়েছি, এই দুটো আমি পেয়েছি কত টাকা করে পেয়েছি, 30 টাকা করে, এগুলো আমি 30 টাকা করে পেয়েছি, দুটোই 30 টাকা করে। নেক্সট আমি নিয়েছি পার্লে মোনাকো, এইটা তো আমার খুব পছন্দের, মানে কেউ খাবে না খাবে আমি এটা খাই, যদিও এটা একটা অরেঞ্জ ফ্লেভার হয়, মানে অরেঞ্জ কালারের প্যাকেট হয়, ওটা খেতে বেশি ভালো লাগে, বাট ওটা অ্যাভেলেবল ছিল না তো এটাই আমি নিয়েছি। এটা হলো পার্লে মোনাকো ক্রিস্পি লাইট সল্টি স্ন্যাক, এটা একটা নিয়েছি, এটা করেছে মাত্র কত টাকা করেছে, এটা ওরকমই 25 টাকা না 30 টাকা একটা কত করেছে, এর মধ্যেই মানে অফ পেয়েছি, 5% অফ পেয়েছি আমি প্রোডাক্টের ওপর। আমি প্রভুজি এইটা নিয়েছি, এটা হলো টপ ঝাল মিষ্টি, মানে আমার মতন অনেকটা, তো এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। আর এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 45 টাকা, 45 রুপিস পড়েছে এটা, তো এটা 50-এর মধ্যেই পেয়ে গেছি। আর আমার ফেভারিট চটপটি মশলাদার ক্যান্ডি, তো এটা আমি আবার নিয়েছি, এটা বাই ওয়ান গেট ওয়ানেই পেয়েছি, একটা কিনলে একটা ফ্রি, একটার দাম 40 রুপিস, তো এটা কিনেছিলাম ফার্স্ট ডে, তারপরে একটার দাম 40 রুপিস। তো 40 রুপিসে তুমি দুটো এত বড় বড় ক্যান্ডির প্যাকেট পেয়ে যাচ্ছ, এটা 100 গ্রাম করে রয়েছে, অলমোস্ট 25টা মতন রয়েছে। আর এটা তো আমরা সবাই ছোটবেলায় খেয়েছি ব্ল্যাক কালারেরটা, আর এটা হলো লিচি ফ্লেভার, এটাও মা খুবই ভালোবাসবে, তো এগুলো ওই মা দিদা ওদের জন্য নিয়েছি, বা বাড়িতে কোনো কুচকি এলে তারা খেতে ভালোবাসে, তো এরকম দুটো তুলে নিয়ে চলে এসেছি। তো নেক্সট আমি কিনেছি এটা হলো খুবই আমার পছন্দের এবং খুবই আমার দরকারি একটা জিনিস, এটা হলো শেজওয়ান চিলি গার্লিক সস, যেটা তো কন্টেনারেও পাওয়া যায়, বাট আজকে কন্টেনারটা আমি কোথাও খুঁজে পেলাম না, ওটাই নেওয়ার প্ল্যানিং ছিল। তো এরকমই বিভিন্ন রকমের পাউচ ছিল, তো আমি এই একটা নিয়ে নিয়েছি, এটা তো আমার বেশ পছন্দ, কারণ আমি এর আগেও এটা ইউজ করেছি অনেকবার। আর একটা কি ব্র্যান্ড আছে সেটাও বেশ ভালো, তো এটা নিয়েছি, এটা কিন্তু মোমোর সাথে খেতে পারবে তোমরা, চাইলে কোনো কিছুতে ইউজ করতে পারবে, মানে কিছু বানানোর সময়তে, বা এটা যদি এমনি একটু বাটিতে রেখে ডিপ করে করে খাও কোনো একটা স্ন্যাক্স আইটেম, সেটাও খেতে পারবে, এটা খুব ভালো একটা জিনিস। নেক্সট আমি নিয়েছি ক্যাচের পেরি পেরি স্লিঙ্কার, এটা আমি আগের দিনও কিনবো ঠিক করেছিলাম, আগের দিন তো চাট মশলাটা নিয়ে এসেছি, তো পেরি পেরি ছোটটা নিচ্ছিলাম, বাট পেলাম না, ছোটটা নিলে আমার সুবিধা হতো, কারণ পেরি পেরি খুব একটা ইউজ হয় না, স্টিল এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অনেক কিছুতে এটা আবার লাগে, তো এটা ছোট হলে বেশি ভালো হতো, বাট এটা আমি বড়টা পেয়েছি, 99 প্রাইস এটার দাম, বাট এটা আমার কাছে পড়েছে হচ্ছে মোস্ট প্রবলি 85। আমার সব থেকে পছন্দের এই এতগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি পপকর্ন, এটা তো আমাকে আনতেই হবে, মানে গ্রসারি শপিং করবো আর পপকর্ন নেবো না, এটা হতে পারে না। তো আমি এখানে ক্লাসিক সল্ট নিয়েছি হচ্ছে দুটো ক্লাসিক সল্ট, আর একটা নিয়েছি গোল্ডেন সিজলার, এইটা খেতে আমার বেশি ভালো লাগে,
তো অ্যাকচুয়ালি গোল্ডেন সিজলারটা আজকে আর ছিল না, চিজ টিজ ওইগুলো ছিল, তো ওগুলো আর নিইনি, বারবিকিউটা ছিল, বাট ওগুলো আমি নিইনি। আমি এই তিনটে নিয়ে নিয়েছি, এগুলো সব 10 টাকা করে, এগুলোতে কোনো অফ পাইনি। আমি কিনেছি কাসুন্দি, অ্যাকচুয়ালি ড্রাকের কাসুন্দি, মাছের কাসুন্দি, এটা তো খেতে খুবই ভালো, আর এটা তো কত কিছুতে যে লাগে তার তো কোনো ইয়ত্তা নেই। স্পেশালি আমি আজকাল আমার শখ হয়েছে পেয়ারা মাখা খাবো, খুব সুন্দরভাবে কাসুন্দি দিয়ে মাখিয়ে, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করবো। তো ওই কাসুন্দিটা স্পেশালি পেয়ারার জন্য আজকে নিয়েছি, এটা দাম ছিল হচ্ছে 57, আমার কাছে পড়েছে এটা 40-তে আমি একটা কাসুন্দি পেয়ে গেছি। নেক্সট পেয়েছি, মানে সরি নেক্সট নিয়েছি স্ন্যাপিনের অরিগানো, এটাও তো খুব ভালো, স্ন্যাপিনের প্রত্যেকটা প্রোডাক্টই আমার পছন্দ হয়, চিলি ফ্লেক্সটাও ভালো ছিল, এটাও ভালো, তবে অরিগানোটার দাম একটু বেশি চিলি ফ্লেক্সের থেকে। আর কোয়ান্টিটি বলে দিই তোমাদেরকে, 20 গ্রাম, এটার থেকে বড়ও আছে সেটার দাম আমি বলতে পারবো না, আর অন্যান্য অনেক ব্র্যান্ড ছিল। তো আমি চিলি ফ্লেক্সও স্ন্যাপিনের ইউজ করছি, তাই অরিগানোটাও স্ন্যাপিনের নিয়েছি, এটা আমার কাছে 80 রুপিস পড়েছে। আমি নিয়েছি পাস্তা, এটা আর খুলে দেখালাম না, প্যাকেটের পাস্তা আমি নিইনি, আমি লুজ পাস্তাটাই নিয়েছি, ম্যাকরিনটা নিয়েছি, কারণ প্যাকেটের গুলো ফুসিলি ছিল আর অন্যান্য পাস্তাগুলো ছিল যেগুলো আমার সবসময় খেতে ভালো লাগে না, বাট ম্যাকরিনটা আমি অলওয়েজ প্রেফার করি, তো ওটা আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম, যেটার দাম পড়েছে 39, মানে এটা 75 টাকা কেজি ছিল, 39 পড়েছে 500 দাম। সাফোলা মশালা ওটস একটা ছোট পাউচ নিয়ে নিয়েছি, এটার দাম পড়েছে 15 টাকা, ব্যাস দ্যাটস ইট। তো এই হলো আজকে শপিং, আর কিছু নেই, ব্যাগ খালি, অ্যান্ড এবার রয়েছে এত বড় বিল রয়েছে। তো এবার একটা কথা বলি, এই শপিংটা কিন্তু আমি 300 টাকার মধ্যে ভেবেছিলাম করবো, বাট করতে পারিনি, সো আই এম ফেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 300 টাকার মধ্যে চাইলেই করতে পারতাম, বা আমি তোমাদেরকে চাইলে দেখাতে পারতাম যে কতগুলো আইটেম 300 টাকায় হয়ে গেছে, বাট ভাবলাম ঠিক আছে আমি করেছি, এটাই এনাফ আমার জন্য, আমি এনজয় করেছি। তো যা যা কিনেছি সবকিছু একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই, আবার ওই 300 টাকা আবার ওই 200 টাকা আলাদা করে না দেখিয়ে সবটা একসাথে দেখিয়ে দিই, কারণ আমার পড়েছে অ্যাকচুয়ালি হচ্ছে সব মিলিয়ে 690 টাকা, সব মিলিয়ে আমার পড়েছে 690 টাকা, মানে 300 টাকার থেকে অনেকটাই বেশি, অলমোস্ট 400 টাকা বেশি পড়ে গেছে আমার। তোমরা আর কি কি ভিডিও চ্যানেল দেখতে চাও আমার চ্যানেলে বা আমার পেজে, তাহলে আমি আরো বেশি বেশি করে কিন্তু ফুড চ্যালেঞ্জ, শপিং চ্যালেঞ্জ এবং আরো বিভিন্ন রকমের চ্যালেঞ্জ কিন্তু তোমাদের জন্য করব। যদি দেখতে চাও তাহলে সেগুলোকে কমেন্ট করে জানাও কি কি চ্যালেঞ্জ আমি করব, আমাকে আইডিয়া দাও, সাজেশন দাও। তো চলো আজকের মতন এখানটাতেই ব্লগটাকে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো, খুব পজিটিভ থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, টাটা।